আজকে নারায় দেয় এই কম বুঝতে পারতাম না। সর্বপ্রথমে ফরিদপুর জেলা কাউন্সিলের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমাদের 10 জন সভাপতির প্রার্থী ছিলেন, তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এবং মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা সাপেক্ষে আমাদের জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং আমি এখন ঘোষণা দিচ্ছি যে আমাদের সভাপতি হিসাবে জনাব শামীম হক সাধারণ সম্পাদক হিসাবে 22 জন প্রার্থীর ভিতরে নেত্রীর সিদ্ধান্ত অনুযায়ী জনাব ইশফাক আরিফকে এখানে আমরা সাধারণ সম্পাদক সংগ্রামী সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দিচ্ছি।